আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আর একটা ভিডিও। বন্ধুরা, আজকে আমরা যাব আমাদের গ্রামের এক ঐতিহ্যবাহী মাদ্রাসায়। সেখানে জানতে পারলাম যে আজকে ওয়াজ মাহফিল আছে, তো আমরা সেখানে যাব। এবং সেখানে যাওয়ার পরে আমরা দেখব সেখানে যে একটি মেলা বসছে, সেই মেলায় আমরা যাব এবং সেই মেলা আমরা ঘুরে ঘুরে দেখব এবং সেখানে কী কী আসছে সেই মেলায়, কী কী খাবারের আইটেম আসছে আমরা সব বিষয়ে জানবো, তার দাম দর এবং আমরা কিনে খাবো। তো চলুন, আমার সঙ্গে কথা না বাড়িয়ে চলি আমরা এখন। তো বন্ধুরা, আমরা এখন জানবো আমার এক ভাই এখানে কী কী তৈরি করতেছে, সে বিষয়ে আমরা একটু খোঁজখবর নেব। ভাই, ওইটা কী ভাই? চিংড়ি মাছের মাথা না? আচ্ছা আচ্ছা। তো এখন কি করা হচ্ছে? এটা এটা এখন বেসনে মিক্স করা হচ্ছে, তেলে দেওয়া হবে, ফ্রাই করা হবে। আচ্ছা আচ্ছা, তেলে দিয়ে ফ্রাই করা হবে না? আচ্ছা আচ্ছা। কি ওটার মধ্যে কি মা শুধুই বেসন নাকি আরো অন্য কিছু আছে? এটার মধ্যে বেসন আর মশলা। আচ্ছা আচ্ছা। তাহলে দিন ওইটা কি ভাই? এটাও বেসন। আচ্ছা, পাতলা হয়েছে জানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেন এগুলো মানে এক পিস কত করে বিক্রি করেন আপনারা? 15 টাকা আছে, 10 টাকা আছে। 15 টাকা 10 টাকা, তাই না? যখন বাদামি কালার হবে তখন এটা মানে এটাকে উঠানো হবে না? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখতে থাকি। দেখুন বন্ধুরা, অনেক দোকানি আসছে, সবাই খুব সুন্দর সুন্দর বাস সুস্বাদু খাবার খাবার নিয়ে বসছে এখানে। মাশাল্লাহ, অনেক সুন্দর, সবাই দেখতে থাকুন। এগুলো কি ভাই? এগুলো কি পিস হিসেবে না কেজি হিসেবে? এক পিস কত এগুলো? 10 টাকা কোনটা আর 15 টাকা কোনটা? 10 টাকা এইটা, 10 টাকা এইটা, 15 টাকা না? আচ্ছা, এটা দেশি মুরগি ঠ্যাং, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা দেশি মুরগি আর একটা পোল্ট্রি মুরগি। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা আসছি চাটনির দোকানে। দেখি এখানে মাশাল্লাহ অনেক সুন্দর করে চাটনি এবং আচার বানিয়ে রাখছে। তো আমরা একটু কথা বলবো দোকানদারের সঙ্গে, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আপনার বাড়ি কোথায় ভাই? গোপালগঞ্জ বলফা গ্রাম। আচ্ছা, কি ওখান থেকে আসছেন এখানে? তো বেচাকেনা হয়েছে আজকে? ও, তো আপনার এখানে দেখছি মাশাল্লাহ অনেক সুন্দর অনেক প্রকারের আচার এখানে তৈরি করা হয়েছে না? আচ্ছা, তো আমরা একটু মানে জানি। হ্যাঁ, এটা কিসের আছে ভাই? এটা হ্যাঁ চালতের আছেন না? আচ্ছা আচ্ছা, এটার কেজি কত বিক্রি করেন? 300 টাকা কেজি বিক্রি করেন না? আচ্ছা, হ্যাঁ, এটা কিসের আচার? এটা চালতে, এটা 300 টাকা। কেন, কারণ কি? এটা 300, ওটা 400। আচ্ছা 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 আচ্ছা। এটা কিসের ভাই? আচ্ছা, আম না? এটার কেজি কত বিক্রি করেন? 300 টাকা কেজি বিক্রি করেন না? আচ্ছা, এটা তেঁতুল না? আচ্ছা আচ্ছা, এটা কত করে কেজি বিক্রি করেন? 300 টাকা কেজি। এটা কি ভাই? এটাও চালতো। এটা কি? এটা রসুন। আচ্ছা আচ্ছা, এটা 300 টাকা কেজি। আচ্ছা, অনেক ভালো। আপনার কিসমিস, এটা হলো কিসমিস? হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু কত? 800 টাকা কেজি। 800 টাকা কেজি, আচ্ছা ভালো। হ্যাঁ, এগুলো কি আপনারাই তৈরি করেন? বাড়িতে তৈরি করেন? আচ্ছা আচ্ছা, তো আপনারা নিজেরা তৈরি করে এনে এখানে বিক্রি করেন? হ্যাঁ, খুব ভালো। এটা কিসের আছে ভাই? এটা কালতের, এটা কলা। আচ্ছা, এটা কত করে কেজি? 30 টাকা কেজি বিক্রি করেন। আচ্ছা, এটা স্যার মানে পাঁচ মিশালি না? আচ্ছা আচ্ছা, এটা কত করে ভাই? 300 টাকা কেজি। হ্যাঁ, এটা কি মরিচ? মরিচের আচার না? আচ্ছা আচ্ছা,
আর এইটা ভাই এইটা হলো বড়ই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর দর্শক এখানে। হ্যাঁ, কত করে কেজি ভাই এটা বড়ই? আচ্ছা, 300 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো বিক্রি হয়ে যাবে তো সব ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, তো দোয়া করি ইনশাল্লাহ বিক্রি করে না। ওকে, আপনার বাড়ি কোথায় ভাই? গোপালগঞ্জ। এইগুলো কি বাসি? কি বাজাতে পারেন তো একটু বাজান তো দেখি। বাস এই একটাই? হ্যাঁ, এটা কি বেলুন? এটার পিস কত করে বিক্রি করো? 20 টাকা বিক্রি করো। এটা কি বাসি? আচ্ছা, এগুলো কত করে বিক্রি করো এক পিস? এগুলো তোমরা কোন জায়গা থেকে কিনে আনো? হ্যাঁ, ঢাকা থেকে কিনে আনো? আচ্ছা আচ্ছা, ঢাকা থেকে কিনে এনে এই মাহফিলে মাহফিলে অজ মাহফিলে বিক্রি করো না? এইগুলো কি ভাই? বেলুন বাসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা খুব সুন্দর। চাচা তো ভাই ভাই দেখেন হারুনমুল্লাহ, উনি বাদাম কিনছে। ভাই কটাকার বাদাম নিচ্ছে দেখি? 20 টাকা। কি একটু বেশি দিছো নাকি কম দিছো? না না, বেশি দিব না, যেটা পাও না সেটাই দিবা না। তোমাদের বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার এই বাদাম কত করে কেজি ভাই? 250 টাকা করে কেজি। ওইটা এটা কোন জায়গার বাদাম? এইটা কোন জায়গার বাদাম? দেশি। আর এইটা ইন্ডিয়ান বাদাম? এইটা ও, তুমি গেলে কোন জায়গা থেকে? কেন গোপালগঞ্জ থেকে? গোপালগঞ্জ থেকে কেন? তো বেচা কেনা হচ্ছে তো? ওকে ঠিক আছে। বড় ভাই ছোট ভাইয়ের কাছ থেকে মানে ই খাবে? এই যে আমার চাচাতো ভাই মোল্লা হারুন রশিদ, দেখেন ভাই আমি আসার পরে উনি আমাকে ধরছে আমার কাছ থেকে জিলাপি খাবে। তো কি আর করার, আসুন, আমিও বাস দেওয়ার চেষ্টা করতেছি। ভাই আমাদেরকে আধা কেজি গরম গরম জিলাপি দেন। ভাই যে না, আধা কেজি নাও, আধা কেজি বেশি খাওয়া যাবে না কি কাকা? ঠিক আছে না, আধা কেজি কি বেশি খাওয়া যাবে না? না মোল্লা খাইতে পারবো তো আধা কেজি? হ্যাঁ, 1 কেজি খাওয়া যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে খাওয়া না করে ফেলে আর। ভাই এটা তো 2.5 পেজের জিলাপি না? আসলে কি 2.5 পেজ দেওয়া হয়েছে এটার মধ্যে? কেন কাকা, ভাজা কড়া হলে কি একটু খাইতে বেশি মজা? তাই মাশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, গরম গরম জিলাপি খেতে বড়ই মজাদার। হ্যাঁ, ভাই আমি কাউকে বেশি খাওয়াই অসুস্থ করাতে চাই না, পরে আমাকে গালি দিবেন। হ্যাঁ সেটা হবে না। তোমার জন্য আজকে গরম গরম জিলাপি নিয়ে এসেছি কিন্তু দুধ ওই তো সেইটাই 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 আজকে ধরা দিছি 50 টাকা। ওই চলে আসছে আজকে, আজকে আমাদের প্রতিযোগিতা হবে 1 কেজি জিলাপি খাওয়ার প্রতিযোগিতা। নিয়ে আসছি আমার চাচার সামনে। চাচা ওটা খোলো। হ্যাঁ ওই কিসটা খোলো, কিসটা খোলো। মোল্লা তো কি শুরু করছে আমাদেরকে না বলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ চাচা তোমার না ডায়াবেটিস? এখানে আমরা উপস্থিত আছি দুই চাচা দুই ভাই, দুই চাচা দুই ভাই, মোট 4 জন। আজকে 4 জনের প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত খেতে পারে বন্ধুরা?
আমরা আজকে খাবো ইনশাল্লাহ। ওই পাশের থেকে দানাদার, হ্যাঁ দানাদার কত করে কেজি? উঠেও তো কেজি কারণ নাকি কত ভাই? 160। এই একটা খালাম তো একটা বেশি নেই। পাশের রেট কি ভাই? কত করে কেজি ওটা? 140। ওই পাশেরটাও না? আর ওর ওই পাশেরটা রাখতে না। সানা ভাই, পিওর সানা কেজি কত না পিস কত? দশ টাকা পিস, 100 টাকা করে কেজি, 160 টাকা কেজি। ওকে দেখি আমাদেরকে দেন তো, আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে। দেখেন আগে কেমন, ভালো হইলে আরো খাবো, না হয় আর খাবো না। খান ভাই, খান খান। আচ্ছা আমরা খাচ্ছি কিন্তু দেখাচ্ছি না দর্শক বন্ধুরা আপনাদের। ভাই স্যার কি কিনেছে? আমার ভাই কি কিনেছে দেখি দেখি একটু সানার জুটটা। মাশাআল্লাহ এত অনেক সুন্দর। কি ভাই বাবির জন্য নেবেন? আচ্ছা ঠিক আছে, বাবির বোনের জন্য কিছু পাঠা দিয়ে না। ওকে ঠিক আছে যান। ভাই আপনি কেমন আছেন? ভালো আছেন? কেমন আছেন বেচা কেনা কেমন হচ্ছে? ভালো আলহামদুলিল্লাহ, বাস করেন বেচা কিনা। এই যে ভাই দেখেন আপনারা সবাই, আমার এক ভাই যদি আমাদের গুষ্টি সবার বড় কিন্তু আসলে উনি সারা জীবনে ফকির থেকে গেল। হ্যাঁ উনি সারা জীবনে ফকির। দেখুন একটু আপনাকে, আপনারা সবাই দেখুন ওনার হাসিটা, হাসিটা কত সুন্দর। একটু ভাই একটু হাসি দেন, একটু হাসি দেন, মাশাআল্লাহ দেন দেন দেন, একটু ভালো করে হাসি দেন। হ্যাঁ আপনার আপনার হাসি দেখে সবাই হাসবে। হ্যাঁ ঠিক আছে। কি ভাই আসলে কি, হ্যাঁ আসলে কি সত্য কথা নাকি কি বলতেছে? হ্যাঁ আমাকে মোল্লাদা বলতেছে কি কথা কি সত্য? হ্যাঁ কি ফল ভাই, ফল কি? আপেল ফল। হ্যাঁ আপেল, কি আপেল? আপেল ওই কুল আপেল। ও কুল আপেল, কুল আপেল খাই আছে। ওকে তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকে। দর্শক আমরা এখন যাচ্ছি পানের দোকানে, আমরা এখন পান খাবো। জিলাপি খাওয়া হয়ে গেছে তো, জিলাপি খাওয়ার পরে একটু পান খেতে হয়, তো অনেক আইটেম দিয়ে নাকি পান তৈরি করছে, তো আমরা সেখানে যাব এবং দেখব যে পান কি কি দিয়ে তৈরি করা হয়। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখুন দর্শক বৃন্দ মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে পান। ভাই আপনার বাড়ি কোথায়? ভাই গোপালপুর। ওকে সুন্দর। তো বেচা কেনা কেমন হচ্ছে? ভালো। আচ্ছা এই মশলাগুলো কোথেকে কেনেন আপনারা? গোপালগঞ্জ খুলনা। না মাশাআল্লাহ অনেক সুন্দর করে, কত করে পিস ভাই? 10-20-30-50 যা যেরকম নেয়। হ্যাঁ যেটা সামনে আছে এটা কত করে বিক্রি করেন? এক পিস 10 টাকা করে। ওকে ঠিক আছে আমাদেরকে দেন, আমরা খেয়ে একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। না ওকে দেন কয়টা? আচ্ছা এখানে আছে আমার চাস্ত ভাই মোল্লা হারুন, আছে আমার আরেক ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোল্লা কি ভাই ইমরুল, মোল্লা ইমরুল ভাই, এবং আছে আমার ভাতিজা হাফিজ, হ্যাঁ যিনি আমার বন্ধু নামে বন্ধু হিসেবে পরিচিত। তো ঠিক আছে ভাই দেন, আমাদের সবাইকে এক একটা করে পান দেন। তোমাকে একটু খাওয়াইতে হবে কাকা, আসো কাকা তুমি ভালো খাও। কি খাবা তুমি? একটা পান খাবা? খাও খাও কাকা, একটা পান খাও, একটা পান খাও, একটা পান খাও, দেন দেন একেও দেন। একটু প্রতিবন্ধী সবাই এর জন্য দোয়া করবেন, আমি দোয়া চাই আপনার জন্য। নামাজ পড়বা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, নামাজ তো আমরা পড়বো। খাও আগে একটু খাও। ওকে দেখুন বন্ধুরা কত আইটেম দেওয়া হচ্ছে পানের মধ্যে। মিষ্টি দেবেন না, সব দেন, মিষ্টি দেবেন না ভাই, আমার মধ্যে কোনো জর্দা দিবেন না, শুধু বাসুন এটাই, কারণ আমি জমাটা মিষ্টি হবে না ভাই। মোটা মিষ্টি দেবেন না কিন্তু ভাই, ওটা কি দিচ্ছেন? হ্যাঁ এখন কি দিচ্ছেন ভাই? এটা কিসমিস। ওকে ওকে, হ্যাঁ স্বাদটা আসলে অনেকই ভালো লাগবে আসলে বন্ধুরা, দেখতেই খুব ভালো লাগছে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, আমরা অবশ্যই পানটা খেয়ে আপনাদেরকে দেখাবো। এগুলো কি ভাই পর্দা দিয়ে না কেন? ভাই এখন কি দিচ্ছেন এটা? পান ফরাক দর্দা, মিষ্টি দর্দা। আচ্ছা
আমাটা মিষ্টি দেবেন না খালাম। আচ্ছা এটা কি ভাই? মধু আসলে মধু, এটা মধু আপনার দেবেন না? আপনার দেবেন না? ওকে আপনার জন্য আলাদা এখন দেওয়া হচ্ছে মধু। হ্যাঁ আপনাদের দেই ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা একটা বাইন দিয়ে কাজ আছে তো মিলজনের জন্য, মিলজনের নীতি কইছে ভাই। হ্যাঁ তোমারে কইছে মিলজন মিলজন একটা হবে। ওকে ওকে কোনো অসুবিধা নেই বাস, আমরা সবাইকে দেবো পান। সবাই খাওয়ার জন্য আসলে অনেক উদ্বিগ্ন হয়ে আছে, সবাই সবাই খেতে যাচ্ছে। যেভাবে তৈরি করতেছে ভাই অবশ্যই আসলে খেতে মজাই হবে অনেক। ওকে ভাই একটা খান তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক টেস্ট হয়েছে মনে হয়, কারণ গালে দিয়েই বাস তিনি খুব হাসি মুখেই আছেন। হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে। এই যে আমাদের দোকানদার ভাই, 10 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত পাবেন আপনারা পান। এই দেখুন আমরা যেটা খাচ্ছি এটার দাম হলো 100 টাকা করে পিস। বন্ধুরা এইবার আমরা মিষ্টি ছাড়া এই হালুয়া টাইপ হয়ে যাচ্ছে, এগুলো এগুলো দেবেন না। যা খুবই টেস্ট হয়েছে, অনেক টেস্ট, অনেক সুস্বাদু পান। আসলাম তুমি পান খাবা? হ্যাঁ পান একটা খাইবা? আচ্ছা ঠিক আছে ভাই, ওনাকে একটা পান দেন। হ্যাঁ আসলাম নাও, খেয়ে বলবা কেমন হয়েছে বুঝছো। খাও খাও, এবার বলো কেমন হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। ওকে বন্ধুরা আমরা পান খেতে খেতে এখনই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের মতো এখানেই শেষ, ইনশাল্লাহ আবার ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।